অনেকগুলো কবরের ওপর একটি মসজিদ নির্মিত হয়েছে, সেখানে নামাজ পড়া যাবে কি? না, মোটেই যাবে না। কবর আগে থেকে ছিল আর পরে মসজিদ নির্মিত হয়েছে, তাহলে আসল হচ্ছে যে সেটা কবরস্থান বা সেটা কবর বা সেগুলি কবর, আর একটি কবরও যদি থাকে আর তার মসজিদ নির্মিত হয়, তো সেখানে সেই মসজিদে সলাৎ পড়া জায়েজ নয়, হারাম। এবং যারা এই কাজ করেছে তাদের উপর আল্লাহর লানত হয়, লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া লানাল্লাহুল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর এই জন্য আল্লাহর অভিসম্পাত লানত হয়েছে। ইত্তাখাজু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদা, তারা আম্বিয়া নবী রসুলগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছিল, মসজিদ বানিয়ে ফেলেছিল, সে মসজিদ নির্মাণ করুক তার উপর লানত রয়েছে, অথবা কবরের ওপর সেজদা করুক, কবরকে সামনে করে সেজদা করুক, সবগুলির উপর লানত রয়েছে। জি, সুতরাং এই লানতের কাজ থেকে ওই গ্রামবাসীকে উপদেশ দিয়ে বের করে নিয়ে আসবেন, আল্লাহ যেন তাদেরকে তওবা করে সংশোধনের তৌফিক দান করেন। এবং এইরকম মসজিদে যেটা আসল হচ্ছে কবরস্থান বা কবর, সেখানে সলাত আদায় করা জায়েজ নয়, অন্য কোনো মসজিদে সলাত আদায় করবেন। আর যদি মসজিদ আগের হয়, অনেক জায়গায় যেমন আছে মসজিদ আগের আর পরে কোনো গণ্যমান্য ব্যক্তি ছিল, হুজুর ছিল, আর তাদের কবর দিয়ে বসে আছে মসজিদের ভিতরে, যেমন আপনার দিল্লি নিজামুদ্দিন, যেটা তবলিগের সবচেয়ে বড় হেড এবং সর্বপ্রথম মার্কাজ তবলিগ জামাতের চিল্লাওয়ালা ভাইদের, সেখানে সেই নিজামুদ্দিনের বড় যে তবলিগি মসজিদ, তাদের ছয় ছয়টি কবর রয়েছে, আমি নিজের চোখে দেখেছি ছয় ছয়টি কবর রয়েছে। এক সময় দেখেছিলাম আজকে থেকে 25-30 বছর আগে, তখন একেবারে খোলা ছিল, কোনো রকমের তাতে প্রাচীর বা ঘেরা ছিল না, এখন একটু মানুষ সমান উঁচা করে প্রাচীর দিয়ে দিয়েছে, যাতে করে সরাসরি কবরটা কারো নজরে না আসে, একটু তারা চালাক চতুর হয়েছে। তারপরে মসজিদের ভিতরে যেহেতু সেটা রয়েছে, সুতরাং এরকম মসজিদে সলাত আদায় করা জায়েজ নয়, হারাম। 11 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুই বন্ধু, আমি নামাজ পড়ি কিন্তু আমার বন্ধু নামাজ পড়ে না, আপনার বন্ধু আর সে নামাজ পড়ে না, আপনার এরকম বন্ধুত্বই জায়েজ নয়, হারাম। জি হারাম, যে একজন নেক মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, হারাম। জি, সাবধান, কখনো বন্ধু বলবেন না এমন ব্যক্তিকে যে ব্যক্তি অসৎ, যার ফরজ নেই, বিশেষ করে সলাত নেই অথবা তৌহিদ নেই, একজন হ্যাঁ মাজার পূজারি সে আমার বন্ধু, হারাম এই কথা বলা, একজন ইহুদিন আসার আমার বন্ধু, হারাম এই কথা বলা। আমাদের দেশের মানুষরা এই ধরনের কথা অহরহ বলে থাকেন। জি, সে আমার নামাজ পড়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে, মানে দুই বন্ধু মিলে আড্ডা দিতে যান আর আপনি যখন নামাজ পড়েন তখন সে দাঁড়িয়ে থাকে, এই মতো অবস্থাতে সে কি কোনো নেকি পাবে? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনার দিনের জ্ঞানের এত শোচনীয়তা যে সে এত বড় অপরাধ করে যে একজন মুসলিম হয়ে আপনি সলাত আদায় করছেন আর সে দাঁড়িয়ে আছে অমুসলিমের মতো, আর তারপরে তার জন্য নেকির আশা করছেন? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ না কোন মিনাল জাহিলি, আল্লাহ যেন আপনার অজ্ঞতা দূর করে দেন এবং আপনাকে দিন শিখার তৌফিক দান করেন, দিন শিখে চোখ খুলে দিন পালনের তৌফিক দান করেন। এবং আপনার যে বন্ধু বলছেন সে আসলে মূলত বন্ধু না, তাকে সত্যিকার বন্ধু হওয়ার তৌফিক দান করেন, ইসলামের গণ্ডিতে আসার তৌফিক দান করেন। বেনামাজি ইসলামের গণ্ডিতে থাকেন, ইসলাম থেকে বেরিয়ে যায়, ভালো করে মনে রাখবেন। সুতরাং তাদের সাথে বন্ধুত্ব করলে তাদের সাথে হাসর হবে। পিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে। একটি হাদিস, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিনে হবে, তার সাথে উঠবে। আপনি যদি তাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে মেনে নিয়ে থাকেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করছেন আলাদা কথা, কিন্তু বন্ধু বলবেন না, এর সাথে আমার লেনদেন আছে, নবী সাল্লাল্লাহু ইহুদিদের সাথে লেনদেন করেছেন, কেনা বেচা আছে, সেটা আলাদা কথা। কিন্তু বন্ধু যদি গ্রহণ করেন তাহলে তার সাথে কিয়ামতে উঠতে হবে। কে কার সাথে উঠবেন এখনই ফয়সালা করে, যে পাপিষ্টদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে তাদের সাথে হাসর হবে, তাদের সাথে জাহান্নামে যাবে। আর যারা নেক লোকদেরকে ভালোবেসেছে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, তাদের সাথে আমলের কিছু ঘাটতি থাকলেও টেনে হেসে তাদের সাথে জান্নাতে ইনশাআল্লাহ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো বন্ধু গ্রহণের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ আরও বলেছেন, আল মারু আলা দীনি খালিলে, প্রতিটি মানুষ নিজের বন্ধুর ধর্মের ওপর থাকে। আজকে আপনি নামাজি হয়ে আছেন, কালকে ওই বন্ধু আপনাকে বেনামাজি বানিয়ে দেবে,
আল মারওয়া আলা দিনে খালিলিহি, প্রতিটি মানুষ নিজের বন্ধুর ধর্মের অনুসারী হয়, কারণ বন্ধুর উল্টা যেতে পারে না, অনেক ক্ষেত্রে তাকে ছাড় দিতে হয়। ফালিয়ানজোর আহাদকুম মাই ইউখালিল, সুতরাং প্রত্যেক ব্যক্তি একটু চিন্তে করুক, আপনি চিন্তা করুন, চিন্তা করতে বলছেন আমাকে আপনাকে রসুল্লাহ সাল্লাম, মাই ইউখালিল, কার সাথে দোস্তি করেছো, কার সাথে বন্ধুত্ব করেছো, একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পরিণাম সম্পর্কে চিন্তা করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে যেন সঠিক জ্ঞান দান করেন।